হ্যালো এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারিং ইন্টারন্যাশনাল থেকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সেমি ফিক্সটা আমরা কিভাবে করি, কি কি প্রসিডিউর মেনটেন করে সেমি ফিক্সটা করা হয়, সেই ভিডিওটা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি আমরা আপনাদের সামনে নিয়ে আসব। ঠিক আজকে সেটার জন্য কিছু অ্যাক্সেসরিজ আছে, কয়েকটা হেয়ার প্যাচ আছে, এগুলো একটু ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। আমি নুরুল, হেয়ারিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। ডিয়ার ভিউয়ার্স, আগে পরিচয় করাই দিই, কিছু জিনিস আছে আপনাদের একটু প্র্যাকটিক্যাল আলাপ আলোচনার বিষয় আছে, আপনাদেরকে যদি এগুলো একটু পুঙ্খানুপুঙ্খ যদি না দেখায় না বুঝাই তাহলে আসলে একটু হলো আমাদের জন্য মানে দুঃসাধ্য হবে বা একটু কষ্টকর হবে আপনাদেরকে বোঝানো। সো দ্যাট আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আগে এই রিলেটেড যে প্রসিডিউটার জন্য রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার জন্য। ক্যামেরা আছে নিবিড়, আমরা একটু পরে নিবিড়ের কাছে যাবো, নিবিড় আমাকে হেল্প করবে, গত পর্বে নিবিড় ছিলেন আমাদের সাথে। আর আমি এই মুহূর্তে আপনার সাথে আগে কিছু শর্ট ডিসকাশন করে নেবো ডিয়ার, যে এই অ্যাক্সেসরিজগুলো আছে বা যে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে এই টোটাল ভিডিওটা দেখাবো সেই জিনিসগুলো সম্বন্ধে কিছু ধারণা দেবো। ইনফরমেশন আপনাদেরকে ফাঁকে দিয়ে নিই, প্যাচ রিলেটেড অনেকেই একটু দাম দিয়ে হোক বা মিডিয়াম রেঞ্জের হোক একটা হেয়ার করেন, বলে যে না আমার উপর থেকে সাদা সাদা শো হয় বা আমার হেয়ারটা কেমন জানি মানুষ বুঝতে পারে, কি কারণে বুঝতে পারে এটা আসলে ওনাদের মাথায় আসে না। যদিও সিম্পল ছোট্টটাই ইস্যুস, বাট এটা মূলত টেপের কারণে, যেহেতু আজকে টেপ নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, ফিক্সিং এর বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, সেক্ষেত্রে এই যে টেপ কখনো কখনো আপনাদের একটু বুঝে যাওয়ার কারণ হতে পারে, এটা হয়তো আপনারা জানেন না। আজকে আপনাদের সামনে আমি চারটা প্যাচ এখানে এই মুহূর্তে রিভিউম করো ডিবিএস, এই একটা প্যাচ আমি, এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এই একটা প্যাচ, চারটা প্যাচ, চারটা প্যাচের মধ্যে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা একটা বেস, আমি এর আগে বোধ হয় আপনাদেরকে দেখিয়েছি, এটা একটা বেস, এটা ব্ল্যাক বেস, তারপরে হলো এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল বেস, আর এটা ট্রান্সপারেন্ট বেস। এই বেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে ডিয়ার ভিউয়ার্স, আপনি একটা হেয়ার নিলেন, এটা একটু দামি একটা হেয়ার, মোটামুটি এক্সক্লুসিভ একটা হেয়ার, এবার এই বেসটার মধ্যে যদি আপনি সাদা নর্মালি ইন্ডিয়ান টেপ, যে যে সাধারণ জনসনের যে টেপগুলো, এই টেপগুলো এগুলো ইউজ করেন, এখানে আপনি যদি লাগান তাহলে পিছন থেকে উপর থেকে এই সাইড থেকে শো করবে, এই সাইড থেকে শো করবে, এই সাইড থেকে শো করবে, সাদাটা শো করবে। তো সো দ্যাট আপনার কি করতে হবে, এই জায়গায় আপনি আপনি যেটা করবেন এই জায়গায় আপনি এই সাদাটা আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে করতে হবে মূলত হয় ব্ল্যাক, ব্ল্যাক ইউজ করতে হবে, না হলে আপনাকে কি ইউজ করতে হবে ট্রান্সপারেন্ট। যেমন এই এই জিনিসগুলো কিন্তু আপনার, এটা যদিও কাউন্টার শেপ অথবা রোল আছে, আপনার যদি নৌশান ইউজ করেন যেটাই করেন ট্রান্সপারেন্ট, যেটা দুই পাশে স্বচ্ছ, এই পাশে মানে এইটার এরকম ওয়াটার কালার, যেটা আপনার ওয়াটার কালারটা ইউজ করতে হবে। তো সো দ্যাট এই জিনিসগুলো আমাদের আইডিয়াতে নেই, আপনি দেখেন যেমন এটা, এটা অ্যাজ ইউজুয়াল একটা বেস, এই বেসের মধ্যে আপনি যে যে কোনো জিনিস, আপনার ব্ল্যাকও ইউজ করতে পারবেন, আপনি নর্মালি আপনার কি বলা হয় জনসনের যে টেপটা ইন্ডিয়ান টেপটা সেটা আপনি ইউজ করতে পারবেন, আবার আপনি যে কোনো ধরনের এই বেসের যে কোনো ধরনের টেপ আপনি ইউজ করা যাবে। দেন ব্ল্যাকের বিষয়টা, ব্ল্যাকটা অনেকেই ব্ল্যাক ইচ্ছে করেই বেসটা ব্ল্যাক করেন, জানি না অন্যদের ব্যাপার আমি বলতে পারবো না, বাট আমার এখানে সব ধরনের কাস্টমস হয়, ব্ল্যাকটা করলে ব্ল্যাক ইজ এ বেস্ট, ব্ল্যাকটা করলে সুবিধাটা হয় আপনি যে কোনো টেপ দিয়ে, আপনি সাদা টেপ লাগান আর হলো আপনার কি বলা ট্রান্সপারেন্ট টেপ লাগান, সব ধরনের টেপই আপনার ব্ল্যাক বেসের মধ্যে মোটামুটি অ্যাডজাস্ট হয় ভালোভাবেই, আপনার এটা স্ক্রিনের সাথে মিশে এবং ব্ল্যাক শো হয়, আপনার নিচে যে অবস্থানটা এটা যদি একটু সাদা সাদা শো হয় বা চুলে সাইড থেকে যদি একটু শো হয় তাহলে জিনিসটা একটু অন্য ধরনের খারাপই লাগে। এই আইডিয়াগুলো মূলত হয় না, এখানে আরও একটা বেস আছে, আমি এই বেসগুলো আপনাদেরকে ইন বিটুইন দেখিয়েছি বা দেখাচ্ছি, এই জিনিসগুলো আসলে অনেকেই জানে না। সিম্পল একটা জিনিসের জন্য আপনার হেয়ার প্যাচটা তো দামি একটা হেয়ার প্যাচ বা আপনি যে রেঞ্জের একটা হেয়ার প্যাচ করেন না কেন এটা বোঝা যায়, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি এই ফাঁকি ইনফরমেশনটা দিয়ে প্যাচ বোঝা যাওয়ার জন্য অথবা আউটলুকিংটা সুন্দর দেখানোর জন্য এই ক্ষেত্রে আপনার নির্বাচন, আপনাকে অবশ্যই অবশ্যই এই অ্যাক্সেসরিজগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন এই নির্বাচনটা আপনার জরুরি,
এইটা সিলেকশনটা আপনার জরুরি। যেখান থেকেই করুন না কেন, তাদের থেকে এই জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন। যদি বুঝে না নেন তাহলে শো হওয়ার, মানে অনেকেই বলে ভাই আমার বোঝা যায়, কেন বোঝা যায়, বুঝে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। কোন জায়গায় কি লাগবে, আপনার প্যাচের সাথে কোন ধরনের টেপটা যাবে, কখন আপনি গ্লু ইউজ করতে পারবেন, কখন আপনি প্যাচে গ্লু ইউজ করতে পারবেন না। আপনি হার্ড টাইম জুন জুলাইতে খুব কম গ্লু ইউজ করবেন, যতটুকু না পারা যায়। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ম্যাক্সিমাম টাইম সেপ্টেম্বর, এবারে ইন বিটুইন আপনি গ্লু যতটুকু কম ইউজ করা যায় আপনি গ্লু কম ইউজ করবেন। ইন্ডিয়ান নর্মাল টেপ দিয়ে আপনি এভি 15 days বা 20 days পর পরে খুলে ফেলতে পারবেন। আর যারা সেমি ফিক্স করবেন তাদের তো বলাই বল, আপনার নিজের মতো করে আরামসে ইউজ করতে পারবেন। এটা একটা ইনফরমেশন। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আবার চলে যাব আমাদের সেমি ফিক্সের ব্যাপারে। আপনাদের সেমি ফিক্সের যে যে জিনিসগুলো আছে ওগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই যে নিবি আছে আমাদের সাথে, আমরা নিবিরকে আজকে সাথে রাখছি। নিবি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখাবো, হ্যাঁ, পরবর্তীতে একবারে ফাইনালি আমরা মানুষকে বোঝাচ্ছি। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে আমি কথা বলছিলাম আমার রুম থেকে, এখন আমরা সার্ভিস রুমে আসছি। তাহলে আমাদের আরেক হিরো, আর এই হিরো সার্ভিস রুম বরাবরই আপনারা দেখেন। এখন আমি যেটা দেখা যাচ্ছি, আমি দুইটা প্যাচ নিয়েছি এখানে, এটা একটা প্যাচ আর এটা একটা প্যাচ। আজকে আপনাদেরকে দেখাবো এই দুইটা প্যাচের মধ্যে ফিক্স এবং সেমি ফিক্স কীভাবে করা হয়, ফিক্স করলে কী হবে আর সেমি ফিক্স করলে কী হবে বা করার নিয়মটা, ঠিক আছে। অ্যাজ আই মেনশন বিফোর দ্যাট, আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো এই দুইটা জিনিস আজকে এই দুইটা প্যাচের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে প্রথমত যে কথাটা বলবো সেটা হলো, দুইটা প্যাচ আমরা এখানে নিয়েছি, আমরা আগে দুইটা প্যাচের মধ্যে টেপ লাগাবো, টেপ লাগাবো। এখন এই টেপ লাগানোর বিষয়টা হলো, যেটা একটু আগে আমরা বললাম আপনাদেরকে, একটা বড় ভূমিকা থাকে এটার মধ্যে কোন টেপ লাগাবো, এটার মধ্যে কোন টেপ লাগাবো। এই এই সাধারণত এই ধরনের বেসে যদি আপনি ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ যদি টেপটা, যেটা ইউএসএর বা কোরিয়ান হয়, এটা যদি না লাগাইতে পারেন, তাহলে আমার মতে ইন্ডিয়ান টেপ ব্ল্যাকটা আপনি লাগাবেন, বাট হোয়াইটটা লাগাবেন না। এখানে যদি আপনি হোয়াইটটা লাগান, হোয়াইটটা ওই পাশ থেকে ওই পাশ থেকে, লাইক এই পাশ থেকে যেটা আমি একটু আগে দেখিয়েছি, এই পাশ থেকে শো হবে, সাইড দিয়ে শো হয়। তো সো দ্যাট আপনি যেটা করবেন এখন, এটাতে আপনি ব্ল্যাক টেপ অথবা, ঠিক আছে, অথবা আপনি ট্রান্সপারেন্ট টেপ লাগাবেন, যেটা ইউএসএর অথবা কোরিয়ান। এখন যেহেতু আমরা সেমি ফিক্স নিয়ে কথা বলবো, তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, সেমি ফিক্স আর এবং ফুল ফিক্সের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যদিও এখানে আমরা আগে একটু লাগাবো, এখানে লাগাবো, এখানে লাগাবো, কী টেপ লাগাবো, এখানে আগে মূলত ইন্ডিয়ান ব্ল্যাক টেপটা লাগাবো, ঠিক আছে। আর যেমন ফুল ফিক্সের জন্য এটা, যেটা এটার মধ্যে আপনি হোয়াইট টেপ লাগাইতে পারবেন, এটার ভিতরে আপনি টোটালি পুরোটার মধ্যে আপনি হোয়াইট টেপ লাগাইতে পারবেন। এবার যদি আপনি ফুল ফিক্সটা করেন অথবা সেমি ফিক্সটা করেন, এটার মধ্যে আপনি সেম এতটুকু হোয়াইট টেপ, এখানে এতটুকু হোয়াইট টেপ, এতটুকু হোয়াইট টেপ, এতটুকু হোয়াইট টেপ লাগাবেন। প্রথমবার আপনি হোয়াইট টেপ এই সেমি ফিক্সড ইউজ করার পর, হোয়াইট টেপ লাগানোর পর আপনি হয়তো বা 4-5 দিন পরে খুলে ফেললেন, বা 3-4 দিন পরে, বা ডেলিও যদি খুলতে চান কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি কোন সিস্টেমে বাকি যে স্ট্রং অ্যাডেসিভগুলো লাগাবেন সেটাই এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, সেমি ফিক্সের জন্য আপনারা যেটা প্রথমত করবেন, প্রথমত এই হলো হেয়ার প্যাচ। হেয়ার প্যাচের 4টা পোর্শন আপনারা ফলো করবেন, ফ্রন্ট, ব্যাক, ডানে এবং বামে, ঠিক আছে। আমরা ফ্রন্ট পোর্শনটা আগে ইন্ডিয়ান টেপ দিয়ে লাগাবো। আমরা সেমি ফিক্সডের জন্য যে প্রসিডিওরটা, তার মধ্যে ইন্ডিয়ান টেপ দিয়ে সামনে পিছনে ডানে বামে 4 জায়গা আমরা লাগিয়ে রাখলাম। এবার আপনি এখানে যে প্রলেপটা আছে, সাধারণত হয় একটা প্লাস্টিকের যে, এটা এটা আপনি তুলে আপনি হেয়ারটা ইউজ করলেন। সাপোজ আপনি 2 দিন বা 3 দিন একটা না ইউজ করলেন, বা আপনি যেদিন ইউজ করছেন ওই দিনই যদি আপনি রাতে খুলে ফেলেন, এর পরের দিন যদি সম্ভব হয় এই সাদা টেপটাই যদি আবার লাগে আপনার স্ক্যাল্পের মধ্যে, তাহলে আপনি এটা লাগিয়ে নিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না লাগে, হোয়াট ইউ হ্যাভ টু ডু, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে তাহলে আপনি কী করবেন, তাহলে এই ধরনের আলট্রা হোল্ড আছে, কাউন্টার শেপ আছে, আমি একটু আগে যে কাউন্টার শেপগুলো দেখিয়েছি রাউন্ড শেপের মধ্যে, আপনি যে কোনো একটা এখানে দিবেন, এখানে লাগাবেন, এটার উপরে, এই যে সাদাটার উপরেই, যেহেতু কালকে আপনি আর এই সাদাটা লাগাইতে পারতেছেন না, তার উপরেই আপনি কী করবেন, এই সিলিকন বেস্টে যে আলট্রা হোলটা আপনি সেটা লাগাবেন। এইবার আপনার জন্য এখানে এখানে আমি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি, যেমন এটা কোরিয়ান, এটা ব্লুটা, খুব ইজিলি আপনি এটা পিচ পিচ আকারে আছে, তো এটা হলো আপনার নো শাইনের যেটা,
নোশন এ যেটা কাউন্টার শেপ এটা রাউন্ড শেপ থাকে এখানে এখানে খুব ইজিলি লাগানো যায় এই জিনিসগুলো এগুলো যদি থাকে আপনি এই জিনিসগুলো আপনি লাগাইতে পারেন এবার বিষয়টা হলো এটা যখন আপনি এখানে আবার লাগাবেন কালকে তখন আপনি কালকে সারাদিন ইউজ করলেন রাতে যখন খুলতে যাবেন খুব ইজিলি এই জিনিসগুলো খুব ইজিলি আপনি রাতে খুলে রাখবেন প্রচুর আবার চেঞ্জ করা লাগবে না আপনি যখন এই জিনিসটা ইউজ করছেন অথবা এই জিনিসটা ইউজ করছেন তখন কিন্তু এটার কিন্তু আঠাটা কিন্তু খুব স্ট্রংলি আপনার এই এটার সাথে সাদাটার সাথে কিন্তু হোল্ড করলো এবার আপনাকে কী করতে হবে কালকের পরের দিন আবার আপনি সকালে ইউজ করবেন সি অ্যাজ এক্সাম্পল তখন আপনি কী করবেন জাস্ট মাথাটা নিট অ্যান্ড ক্লিন করে সাত সকালে আপনি আবার এটাকেই জাস্ট নর্মালি এটাকেই পরে ফেলবেন ডেলি ডেলি আপনার এটাই কাজ এক সপ্তাহ পরে বা দশ দিন পরে আপনি দেখবেন যে আপনি যেই ব্লু কালারের যে টেপে এটার উপর লাগিয়েছিলেন এটাতে কোনো না কোনোভাবে ঘামে হোক বা একটু একটু হলেও আপনার ইয়ে হয়ে যাচ্ছে কেমন জানি এখন একটু ধরবে না বা ধরে না ঘাম মনে হচ্ছে বা একটু হয় না মানে স্টেন হলে একটু ময়লা হলে যেটা হয় ওই ক্ষেত্রে আপনি কী করবেন এরকমও আছে আমরা নিবিড় এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি যে এই যে আপনার এটা লাগালেন এই যে সিলিকন বেসের যে টেপটা আপনার এটার উপর থাকবে এটার মধ্যে নখে একটু আঁচড় দিলেই আবার ভিতর থেকে গ্লু বের হয় সুতরাং আপনি এভাবেও কিন্তু আরও তিন চার দিন চার পাঁচ দিন আপনি ইউজ করতে পারেন সো দ্যাট আপনি কী করলেন শুরু করলেন কালকে থেকে প্রত্যেকদিন একবার একবার করে খোলার পর আপনি সাত দিন দশ দিন পনেরো দিন যেটা নিবিড় বিশ দিনও ইউজ করে এইটাই হলো মূলত আপনার জন্য ম্যাজিক আপনি এমন না যে আপনার এখানে তাহলে এটা রাখার দরকার কি আপনি বলতে পারেন যে এটাই তো সরাসরি দিয়ে ইউজ করা যায় না আপনার এটা যত ইজিলি এই টেপটা যত ইজিলি রিমুভ করা যাবে সাদাটা আপনি এটা তুলতে পারবেন এটা সিলিকন বেস এটা দু চার দিন ইউজ করার পর আপনার বেসে সরাসরি লাগালে লাইক সে মনে করেন আপনাকে আমরা এটাতে লাগাই দিলাম এই টেপটা এটা তিন চার দিন পাঁচ দিন ইউজ করার পর এখানে গলে যাবে তুলতে খুব সমস্যা হবে আপনারা পারবেন না রিমুভার ছাড়া সম্ভব না বাট এইখানে এই সাদাটা এটা মোটা আছে এটা টানতে লাস্ট করে উঠে যাবে আপনি দশ পনেরো দিন পরে আবার এখানে নতুন করে টেপ লাগিয়ে প্রথমে একদিন ইন্ডিয়ানটা ইউজ করলেন পরবর্তীতে আপনি এই ইউএসএর অথবা কোরিয়ান টেপগুলো যেটা আপনি ইউজ করতে পারেন এটা হলো মূল একটা টেকনিক আর এই ধরনের ট্রান্সপারেন্ট বা ইনজেক্টেড বেসের জন্য অথবা এই ধরনের যেটা ট্রান্সপারেন্ট বেস এই ট্রান্সপারেন্ট বেসের জন্য আপনি পাশাপাশি ব্ল্যাক টেপটা আমরা একটু আগে দেখিয়েছি ব্ল্যাক টেপটা দেখাও তো ঠিক আছে এই ব্ল্যাক টেপটা আপনার এই ব্ল্যাক টেপটা ইউজ করতে পারেন ব্ল্যাক টেপটা ওই পাশে ভালোভাবে শো হয় না আপনি এখানেও এরকম চার টুকরা এখানে একটু যেরকম এটাতে আমরা দেখিয়েছি চার টুকরা আপনি এখানে লাগাইতে পারেন আপনি আপনার মতো খুলতে পারেন আপনি এমন না যে এটা খোলা যায় লাগানো যায় এই সিস্টেমটা আপনাদেরকে শো করছি তো আপনি দরকার নেই আপনি না করলেও পারেন কিন্তু আপনার জন্য সুবিধা গরমের মধ্যে এই লংজিভিটি এই হেয়ারটা বেসটাও ভালো থাকে খুব ইজিলি আপনি এই এগুলো রিমুভ করতে পারলেন আপনার দরকার আজকে আপনি মনে করেন সে কোথায় আপনি কক্সবাজার যাবেন আপনি সেমি ফিক্সড ইউজ করেন কক্সবাজার যাবেন একটু বেশি করে লাগিয়ে নেন তখন ফিক্সড করেন তিন চার দিনের জন্য আবার খুলে ফেলেন কিন্তু গরমে আমি এর আগেও বলছি যে গরমে আর এই কাজটা করেন না যে ফুল একদম ফিক্সড করলাম এই ধরনের টেপ দিয়ে পাঁচ সাত দিন দশ দিন ইচ্ছা মতনে এই সাইড দিয়ে গলবে এই চুলগুলো নষ্ট হবে তুলতে পারবেন না কিছু চুল ভিতরে চলে যাবে মানে আনইজি ফিল করবেন আপনার হেয়ারও নষ্ট হবে বেশিও নষ্ট হবে তুলতে পারবেন না এই টিস্যুগুলো একটু রাফ হয়ে যায় সব দিক দিয়ে আপনাদের অসুবিধা আমরা সোফার যেটা দেখি আর কি আর আপনারা যারা নিউ ইউজার তাদের জন্য তো প্রবলেম হয় এই জন্যই মোটামুটি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য এই প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আসছে আপনারা যে জিনিসগুলো করবেন ফার্স্ট অফ অল এই টেপ সিলেকশন এগুলো খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানো জেনে তারপরে কাজ করবেন আমাদের সাথে আমাদের মডেল আছেন আমাদের মডেলের বিফোর আফটারটা আপনাদেরকে দেখাবো প্লাস ওনার একটু ওপিনিয়ন আপনাদেরকে দেবো আমাদের সাথেই থাকো ভিউভার্স আমি যেভাবে বলছিলাম আমাদের সামনে আমাদের ব্র্যান্ড মডেল ক্যামেরার দিকে তাকি স্মাইলি ফেস বরাবরই যাই হোক ও বডি বিল্ড করছে দেখছেন হেয়ারের সাথে সব কিছু আছে হ্যাঁ দেখি একটু এদিকে এদিকে ওয়াও দেখছেন সব কিছুই লাগে ভাই যাই হোক আমরা ওনার থেকে আজকে একটু জানবো ওই যে সেমি ফিক্সের ব্যাপার একটু বলেন তো ভাই সেমি ফিক্স একটু মানুষ জানুক আসলে বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে চার বছর আগে যখন হেয়ারটা নেই প্রথমে ক্লিপ সিস্টেম করেছিলাম হ্যাঁ এইদিকে এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ প্রথমে ক্লিপ সিস্টেম করেছিলাম পরবর্তীতে আমি এটাকে কি করি ফিক্সড করি হ্যাঁ ফিক্সড একদম ফিক্সড করি তো ফিক্সড করে ইউজ করেছি অনেক দিন আচ্ছা প্রায় দুই তিন বছর ইউজ করার পরে গত ৬ মাস যাবত আমি ইউজ করতেছি সেমি ফিক্সড
কমফোর্টেবল মনে হচ্ছে না, গরম মনে হচ্ছে বা আপনার মাথায় প্রবলেম হবে এরকম মনে হচ্ছে, খুলে রাখার পরে আপনি আবার সকালে যখন কোথাও যাবেন বা সকালে যখন আপনার কাজে যাবেন তখন আপনি আবার পড়তে পারেন, এটা কোনো প্রবলেম হয় না। আপনারা যদি চান যে এটা করবেন, এটা সবাই ইউজ করতে পারে, যারা মনে করতেছে যে এটা কেমনে লাগাই রাখবো, খুলতে পারবো না, এইভাবে মনে হবে কি না, মানে এরকম যারা ডিপ্রেশনে আছে তাদের জন্য, তাদের জন্য আপনাদের যদি মনে হয় যে আমি এটা লাগাই রাখতে পারবো কিনা বা এটা রাখতে রাখার কোনো সমস্যা হবে কিনা, তাদের জন্য হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি যে আপনি প্রথমে ইউজ করেন, ইউজ করার পরে যদি দেখা যাচ্ছে যে আপনার খারাপ লাগতেছে আপনি তখন খুলে রাখেন, তখন পরবর্তীতে আপনার আবার ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখানে এই যে চারটুকে যে সেমি ফিক্স যেটা আমরা বললাম, ঠিক আছে, এই যেহেতু এই বেসটা এই কালারের সুতরাং এই সাদা টেপটা দেওয়া যাবে, কিন্তু যদি ট্রান্সপারেন্ট হতো, আরও ট্রান্সপারেন্ট যেটা আমরা দেখিয়েছি, যদি ওটা হতো তাহলে সম্ভব ছিল না আমরা এই টেপটা ইউজ করতেছি। উনি কী করবেন, কালকে আজকে রাতে যদি খোলেন, কালকে আবার এটার উপরে আপনি ওই ওনার ইউএসএ যে টেপটা, এই টেপটা লাগিয়ে সুন্দর করে আবার ইউজ করতে পারবেন। এটাই ছিল আমরা বদলোক শেষ করার পর ওনার আউটলুকটা আপনাদেরকে দেখাবো, যদি আপনারা দেখে অভ্যস্ত তারপর আবার দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। কি বডি বিল্ডার ভাই, পরে মাস্টার, হ্যাঁ দেখছেন, এই সেই বদলোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পেশাল আমি দুইটা বিষয়ের কথা বলবো। ফার্স্ট হচ্ছে আপনার গরমের মধ্যে হচ্ছে সেমি ফিক্সটা খুবই বেটার, খুবই কমফোর্টেবল, খুবই বেটার। সেকেন্ড হচ্ছে আপনার হেয়ার পেস্টটা হচ্ছে অনেকদিন লংজিভিটি করবে, তারপর হচ্ছে আপনার হেয়ারটা অনেক ভালো থাকবে, প্লাস হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে আপনার অনেক বেটার ফিল করবে, বেটার ফিল করবে ফিলিং এবং গরমের, মানে গরমের জন্য তো 100% এটা কোনো বলা বলা রাখে না কোনো কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাঙ্কস ফর ইউর টাইম। জি থ্যাংক ইউ।